আসসালামু আলাইকুম, আমি ডক্টর জান্নাত আরা বেগম, কনসালটেন্ট বিআরবি হসপিটাল লিমিটেড। আজকে আমি আপনার থেকে জরায়ু ইনফেকশন বা পেলভিক ইনফেকশন নিয়ে কথা বলব। পেলভিক ইনফেকশন হচ্ছে জরায়ু, ডিম্বনালি এবং ডিম্বাশয় এবং তার আশেপাশে স্ট্রাকচারের মধ্যে যদি ইনফেকশন এবং প্রদাহ হয়ে থাকে তখন তাকে আমরা পেলভিক ইনফেকশন বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে থাকি। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ 10-15% মহিলাদের তাদের রিপ্রোডাকটিভ এজ মানে 15-45 বছর বয়সের মধ্যে বেশি হয়ে থাকে এবং তার মধ্যে 3/2 25 বছর বয়সের নিচে হয় এবং 1/3 পরে হয়ে থাকে। এখনকার যুগে এই পেলভিক ইনফেকশনের রেট অনেক বেশি। পেলভিক ইনফেকশন রেটের অনেক বেশি কারণ হচ্ছে কন্ট্রাসেপটিভের অথবা যৌনতন পদ্ধতির সহজলভ্যতা এবং সেক্সুয়ালিটির বা যৌনতার সহজলভ্য যৌনতার জন্য। তাছাড়া আরও অনেক কারণে পেলভিক ইনফেকশন হয়ে থাকে। পেলভিক ইনফেকশনের বেশিরভাগ যেহেতু 25 বছরের নিচে মেয়েদের হয়ে থাকে, এর একটা বড় অংশ টিনেজ বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মধ্যে হয়ে থাকে। এই বয়সী মেয়েদের মাসিকের সময় যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করে অথবা কেউ যদি নিয়ন্ত্রিত জীবনযাপন না করে থাকে তাহলে তাদের এই ইনফেকশনের হারটা বেশি থাকে এবং যত্রতত্র অ্যাবর্শন, ডিএনসি, যেখানে আনহাইজেনিকভাবে বা অপরিচ্ছন্নভাবে ডিএনসি করে থাকলে, ডিএনসি এমআর করে থাকলে এই ইনফেকশনের হারটা অনেক বেশি। কেউ যদি পলিগেমি বা অথবা যৌন সহবার যেখানে যত অথবা তাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যদি কারো থেকে থাকে তো তাদের বেলায়ও এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড বা পেলভিক ইনফেকশনের রেটটা অনেক বেশি। এখন আমাদেরকে জেনে নিতে হবে এই যৌন অথবা পেলভিক ইনফেকশনের লক্ষণগুলো কী কী। পেলভিক ইনফেকশনের লক্ষণগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে তাকে ইনফেকশন তাকে দুর্গন্ধযুক্ত স্রাব যেতে পারে, পেটে ব্যথা হইতে পারে, জ্বর আসতে পারে, পেটে ব্যথা হইতে পারে, মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব যেতে পারে অথবা ব্যথাযুক্ত মাসিক হইতে পারে। যদি কেউ এরকম কোনো সমস্যায় পড়ে থাকে তাহলে সব তাকে দেরি না করে ডক্টরের শরণাপন্ন হইতে হবে এবং যথাযথ চিকিৎসা নিতে হবে। যদি কেউ পেলভিক ইনফেকশন বা যৌনাঙ্গের যৌন প্রজননতন্ত্রের ইনফেকশনে ভুগে থাকেন, যথাযথভাবে চিকিৎসা না দেয় এবং জীবনযাত্রা থেকে যদি সুশৃঙ্খলভাবে সে না চলাফেরা না করে, স্বল্পস্থায়ী যেই সমস্যাগুলো চাইতে দীর্ঘস্থায়ী সমস্যাগুলো অনেক জটিল, যেমন কারে টিউবে বাচ্চা আসতে পারে, সবসময় পেটে ব্যথা থাকতে পারে, সহবাসে ব্যথা হতে পারে এবং কারো ইনফেকশনের জন্য টিউব ব্লক হয়ে গিয়ে তার বন্ধত্বে ভুগতে পারে। কারো কারো বেশি সমস্যা হলে জরায়ুর মধ্যে সব অর্গানগুলো একসাথে লেগে গিয়ে পেলভিক ইনফেকশন বা বাইল্যাটারাল অথবা জরায়ুর মধ্যে পেলভিক ইনফেকশন হয়ে তাকে টিউমাস অথবা টিউমারের মতো চাকা হয়ে সব রকম লাম্পের রকম পেটে চাকা হইতে পারে, তখন পেটের ভিতরে পেটে পাস হইতে পারে, হ্যাঁ পেলভিক অ্যাবসেস অথবা টিউমাস হইতে পারে। এই জন্য এই পেলভিক ইনফেকশনকে হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দিন কিওর, এই জন্য প্রতিকার থেকে প্রতিরোধই বেশি শ্রেয়। এই জন্য আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে, পার্সোনাল বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, যৌনসহবাসের সময় কন্ডম অথবা বেরিয়ার মতো ব্যবহার করতে হবে এবং পার্সোনাল বিশ্বস্ততা অথবা নিজের যে হাজব্যান্ড ওয়াইফ অথবা সব পার্টনারের সাথে বিশ্বস্ততা একটা সম্পর্ক রাখতে হবে।